हेलो हेलो दीदा के गुड्डू बाबा हाँ कैमन आछिस तुई आमी भालो आछी दीदा तुम्हार शरीर कैमन आछे बाड़ीते कैमन आछे सबाई जानी ना रे एखाने तो केउ किछु बोलेई ना केन की होलो आबार किछुदिन धरे बाड़ीते बड्ड अशांति होच्छे आमार खूब भय करछे किछु गंडगोल निश्चय होयेछे बाबा तुई आय কতদিন রাগ করে থাকবি আমাদের উপর তোকে দেখার আশা নিয়ে কি মরিচা পড়ে আমি দিদা এরকমটা বলো না আমি আসছি তাড়াতাড়ি আর তুমি তো জানো তোমার সঙ্গে মায়ের সঙ্গে আমার কোনো রকম সমস্যা নেই তোর মা তো বেচারা পিষে মরছে তোর আর তোর বাবার ঝগড়ার মধ্যে পড়ে বাবা তোর বাবাকে একটা ফোন তো কর হ্যাঁ করেছিলাম আমি কোনো উত্তর আসেনি ওখান থেকে ঠিক আছে দিদা মাকে বলো যে আমি ফোন করেছিলাম আবারও করব বলবো বাবা নিজের খেয়াল রাখিস আর বাবা তাড়াতাড়ি আসিস শেখাওয়াত পরিবার হাই হাই 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 এটাই আমার সিদ্ধান্ত যাস না বাবা এটা হলো আপনাদের প্রিয় আপনাদের আদরে আরে আমিও কি বোর করছি সকাল সকাল এটা হলো আপনাদের ফেভারিট রেডিও স্টেশন 99.9 ব্লু এফএম আর এখন মুম্বাইয়ে আমার প্রিয় শহরে পরের কলারকে স্বাগত জানাই হু ইজ কলিং অল দা ওয়ে ফ্রম ভান্ডু হ্যালো 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 মুদ্রা দেবী হ্যাঁ বলুন আমার নাম গিরিশ আপনার বিরাট বড় ফ্যান এমনি তো তো সারা পৃথিবীতেই আমার ফ্যান তোমার সমস্যাটা কি আরে আমার তো লাইফে একটাই প্রবলেম আমার বস ব্যাস আরে একদম কাঠখোট্টা লোক বস কিছু নতুন বলো এটা তো সবার লাইফেরই প্রবলেম বস এমনিতে গোয়ার নাকি গোয়ার আরে এক নম্বরের শয়তান সারা দিন ধরে গাধার মতো খাটনি খাটায় আর তারা ওরে খিটখিট করতে থাকে বিরক্তি লাগে আমার ও আমার সহানুভূতি রয়েছে তোমার জন্য এমনিতে তুমি কি করো কুরিয়ার কোম্পানিতে ডেলিভারি বয় গত 4 বছর ধরে 4 বছর ধরে তুমি 4 বছর ধরে এই অত্যাচার সহ্য করছো আচ্ছা তুমি একটা কাজ করছো না কেন তুমি তোমার বসকে পার্সেল করে কোথাও ডেলিভারি কেন করছো না ভালো বলেছেন কিন্তু কিন্তু যেখানেই পাঠাবো আবার ফিরে চলে আসবে আচ্ছা এরকম ব্যাপার আচ্ছা ঠিক আছে তুমি একটা কাজ করো তুমি তোমার বসকে বলো উনি যেন 99.9 ব্লু এফএম শোনেন ওনার মাথা থাকবে শান্ত আর ঠান্ডা হ্যালো মধুরা দেবী হ্যালো মধুরা দেবী লাইভ অন এয়ার হ্যাঁ ইন্সপেক্টর দাবি মধুরা শো যখন চলছিল তখন এই ঘটনাটা ঘটে কেউ কি দেখেছে এখানে কি হয়েছিল না স্যার আমরা তো সবাই আমাদের নিজেদের কাজে ব্যস্ত ছিলাম আমি একজন সাউন্ড রেকর্ডার স্যার আমি নিজের সিটে বসেছিলাম আর হঠাৎ করে মধুরার চিৎকারের আওয়াজ শুনলাম তো এখানে এসে দেখলাম স্যার অনেক দেরি হয়ে গেছে আশ্চর্য রেডিও লাইভ শোতেই প্রথমবার কারো ডেথ হলো এত কম বয়সে হার্ট অ্যাটাক আপনি কে আগে আমি শোয়ের ডিরেক্টর আসিম বোরা আপনি ডিরেক্টর ডক্টর নয় আপনি কি করে জানলেন এটা হার্ট অ্যাটাক ছিল কি বলছেন আপনি স্যার আই এম সরি আই মিন লাইভ রেডিওতে না কোনো অ্যাক্সিডেন্ট না কেউ ওনাকে ছুঁয়েছে অবভিয়াস ব্যাপার স্যার হার্ট অ্যাটাকই হবে অন্য কিছু কি করে হতে পারে আপনিও ধীরে সুস্থে এটা আগে বলুন যে আপনি কে তাহলে হয়তো স্যার আপনি আমায় চিনতে পারেননি আমার আওয়াজ শুনে আমি আর যে স্বরূপ 99.9 এফএম এ আমার একটা শো আছে বলতি বান্ধ মানডে টু ফ্রাইডে আপাতত নিজে বকা বন্ধ করো
কেউ একজন বলছিলেন যে মধুরাকে কেউ ছুঁয়েই নেই। হ্যাঁ ইন্সপেক্টর দাবি, এই দেখুন। ও মাই গড, এটা তো ওর কোনো আঘাত লেগেছে ইন্সপেক্টর দাবি। এটা কি করে হলো? আপনি এখানের বস না? হ্যাঁ আমি, আমার নাম বিভোর মিত্র। আসুন আমার সঙ্গে, এই কেবিনটা খালি করো আর বডিটাকে পোস্টমর্টমের জন্য পাঠাও। ইন্সপেক্টর দাবে, মধুরার একটা শো হয় আমাদের রেডিওতে সকাল 8টা থেকে 9টার মধ্যে প্রত্যেক দিন, যেটাতে ও মুম্বাইয়ের লোকেদের সঙ্গে তাদের প্রবলেম ডিসকাস করে। আজকেও একটা নর্মাল ডে ছিল, মধুরার শো চলছিল। ইনফ্যাক্ট আমি নিজে আর যে কেবিনে গিয়েছিলাম ওর সাথে দু মিনিট কথাও বলেছি, তারপর আমি আমার কেবিনে ফিরে আসি। এই মধুরা, কেমন চলছে সবকিছু? কি গরম লাগছে বিভোর, এখন রেটিং ড্রপ হয়েছে যখন, তাহলে টেম্পারেচারটা একটু ড্রপ করে দাও না। আচ্ছা এই সপ্তাহে রেটিং কি আছে? এই সপ্তাহে আমাদের রেটিং আরো নেমে গেছে। যদি এরকম চলতে থাকে মধুরা, তাহলে আমাদের সবার চাকরি আর এই রেডিও স্টেশনে তালা পড়ে যাবে খুব তাড়াতাড়ি। এই সব কিছু হয়েছে পাগল ডাইনোসর স্বরূপের জন্য, এক নম্বরের বিরক্তিকর, আর ওর জন্যই আর কেউ আমাদের বাকি শোগুলো শুনছে না। উফ, দিস ইডিয়ট ইজ কিলিং মি। অনেক হয়েছে ভাই, ওদিকে ও তোমার নিন্দা করছে আর এদিকে তুমি ওর নিন্দা করছো। হোয়াটস গোইং অন? স্বরূপ তোমার কাছে আমার নিন্দে করেছে? ফরগেট ইট। মধুরা, গান শেষ হয়ে আসছে। বিভোর, আমরা পরে কথা বলছি, ওকে? ওকে। নেক্সট কলার অনলাইন প্লিজ। ওকে, ইয়া শিওর। তখন অবধি ও শি ওয়াজ অল রাইট, পারফেক্টলি অল রাইট। মিস্টার বিভোর, যখন আপনি কেবিন থেকে বাইরে গেলেন তো ওখানে কেউ এসেছিলেন? দেখুন, এটা তো আমি বলতে পারবো না, কারণ তখন আমি আমার কেবিনে ফিরে আসি। কিন্তু হ্যাঁ, মধুরার মৃত্যুর আগে ওই আরজে কেবিনে ওর সঙ্গে স্বরূপ ছিল। স্বরূপ ওই লাউডস্পিকার? হ্যাঁ ওই। মধুরার শোয়ের পর ওর শো হয় বলতি বন্ধ। তার মানে বন্ধ কেবিনে দুজন আরজে একসঙ্গে, তার মধ্যে একজনের হত্যা। মিস্টার বিভোর মিত্র বাবু, একটা কথা বলুন, যে আরজে স্বরূপ ক্যারাটে জানে? কি বললেন? উনি কি ক্যারাটে জানেন? ইন্সপেক্টর দাবে, আপনি এত রহস্যজনক প্রশ্ন কেন করছেন? ওয়েল, হ্যাঁ ক্যারাটে জানেও, ও 6 ডিগ্রি ব্ল্যাক বেল্ট। ইনফ্যাক্ট আরজের সঙ্গে সঙ্গে ও একটা ক্যারাটে স্কুলও চালায়। হ্যাঁ, কিন্তু আমি বুঝতে পারছি না যে আপনি এই প্রশ্ন কেন করছেন। এই প্রশ্ন এই জন্য যে সিচুয়েশনটা অদ্ভুত। মিস্টার বিভোর, যখন আমি পুলিশ ট্রেনিং ক্যাম্পে ছিলাম তো আমাদের একটা ক্যারাটে কোর্স শেখানো হয়েছিল, তখন আমি অদ্ভুত একটা টেকনিক জানতে পারি। যদি হাত দিয়ে সোজাই ঘাড়ের এখানে মারা যায়, তাহলে ঘাড়ের হাড় ভেঙে যায় আর শ্বাস বন্ধ হয়ে যায়, তার মানে মৃত্যু। মানে হলো যে মিস্টার দাবে, আপনি আপনি এটা বলতে চাইছেন যে মধুরাকে স্বরূপ? আমি শুধু বলতে চাইছি, নিশ্চিত নই, পোস্টমর্টেম রিপোর্ট চলে এলে নিশ্চিত হয়ে যাব। ও মাই গড। স্যার, শোয়ের সময় আরজের মৃত্যু, এরকমটা তো ফিল্মেও হয় না। এই কারণে বলা হয় বরুণ, ফ্যাক্ট ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। গুড ক্যাচ। থ্যাংকস স্যার। স্যার, পুলিশের মনে হয় মার্ডার হয়েছে, লাইভ অন এয়ার মার্ডার। ভুলভাল বকছে পুলিশ, এরকমটা হয় নাকি লাইভ অন এয়ার? আরে তোমরা দুজনে অফিসে কেন ক্রিকেট খেলছো বাচ্চাদের মতো? হ্যাঁ কেজি, তোমার পাপাকে তুমি কল ব্যাক করেছিলে কি? না, ওনাকে তো আর ফোন করা হয়নি, বাড়িতে করেছিলাম ফোন দিদাকে। তোমার বাবা কতবার ফোন করে ফেলেছেন, নিশ্চয়ই ওনার কোনো বড় প্রবলেম হয়েছে। স্যার, মিসেস বিলিমোরিয়া ঠিকই বলছেন, আপনি নিজের বাবার সঙ্গে ডিরেক্টলি কথা বলছেন না কেন? হয়তো কোনো বড় প্রবলেম হয়েছে। হাই কেডি, কেমন আছো? হাই বিলি। হাই। আর কেডি, টনি, আমাকে হাই বলবি না? পরে পরে। আচ্ছা কেডি, তুমি যে লাস্ট টাইম অন্টিকে ধাঁধা দিয়েছিলে না, আমি আমার সব বন্ধুকে জিজ্ঞেস করেছি, সবাই একদম কনফিউজ হয়ে গেছে। আজ একটা নতুন ধাঁধা বল। আচ্ছা, রিল দেবো কেন? আমি এখানে ঠেকা নিয়ে বসে আছি তোমাদেরকে রিল দেওয়ার জন্য। স্কুলে তোমাদেরকে শেখায় না তোমাদের টিচার কিছু? হ্যাঁ, চলো বল। জেনারেল নলেজের কোয়েশ্চেন এটা, যে জাপান থেকে বেশি
চায়নার লোকজন চাল কেন খায়, রাইস কেন খায়? হ্যাঁ, কারণ চায়নার লোকেদের জাপানের লোকেদের থেকে চাল বেশি ভাল লাগে। আরে ভাই, এত সোজা হলে কি আমি প্রশ্নটা তোকে করতাম? যা, নিজের ক্লাসমেটদের জিজ্ঞেস কর, টিচারকে জিজ্ঞেস কর, তারপরে আসিস। জবাক, ও ঠিক আছে। শোন, ওই যে মন্টি আমার কমিক্স নিয়ে গিয়েছিল, ওকে বলিস ফেরত দিয়ে দিতে। চোখের ঘুম কেড়ে নিয়েছে আমার এই দুটো ভাই। স্যার, আমি দেখছি। থ্যাংকস ইয়ার। হ্যালো, কেডি পাঠক্স অফিস? হ্যাঁ, কোথেকে বলছেন? আচ্ছা, এক মিনিট হোল্ড করুন স্যার। ওই কেসটাই, আর যে মধুরার মার্ডার, আর একজন আর যে ধরা পড়েছে, আর যে স্বরূপ স্যার, ওই যে অনেক কথা বলে। আমার দম তো এমন বন্ধ হয়েছে স্যার, আমি জানিও না যে আমি কি করব। শোনো 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 শোনো, এটা বলো যে ওই দিন হয়েছিল কি, একটু বিস্তারিত ভাবে বলো। এই বেশি বিস্তারিত ভাবে নয়। ওকে স্যার, আপনি তো জানেনই যে মধুরার লাইভ শো চলছিল ওখানে। আর তা ঠিক পরেই আমার শ্বশুরের যার নাম বলতি বান্ধব, আর সেই দিন আমার শোতে ওই যে অ্যাক্ট্রেস আছে না, লতিকা সিং, আমি তার ইন্টারভিউ নিতাম। তাই আমি ভাবলাম যে আমি তাড়াতাড়ি চলে আসি, আর আমি মধুরার ঘরে তাড়াতাড়ি ঢুকে পড়লাম স্যার, আর ওকে ডিস্টার্ব না করে ওর পিছনেই বসেছিলাম স্যার। এমনিতে তুমি কি করো? কুরিয়ার কোম্পানিতে ডেলিভারি বয় গত 4 বছর ধরে। আচ্ছা, তুমি একটা কাজ করছো না কেন? তুমি তোমার বসকে পার্সেল করে কোথাও ডেলিভারি কেন করছো না? ভালো বলেছেন, কিন্তু কিন্তু যেখানেই পাঠাবো আবার ফিরে চলে আসবে। আচ্ছা, এরকম ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি তোমার বসকে বলো উনি যেন 99.9 ব্লু এফএম শোনেন, ওনার মাথা থাকবে শান্ত আর ঠান্ডা। হ্যালো মধুরা, মধুরা দেবী আপনি আছেন? হ্যালো হ্যালো মধুরা দেবী। মধুরা, মধুরা, এই সবই হয়েছিল। কিন্তু স্যার, আমি লতিকাকে, লতিকা তো অ্যাক্ট্রেস আপনি জানেনই স্যার। স্যার, মধুরাকে আমি ছুঁইনি পর্যন্ত। ওকে ওকে ওকে, তো হঠাৎই বলতে বলতে মধুরার মৃত্যু হয়ে গেল। হ্যাঁ, গলায় ওর একটা দাগ পাওয়া গিয়েছে, আর অবাক করে দেওয়ার মতন বিষয়। ওখানে কি আপনি ছাড়া অন্য কেউ এসেছিল ওই কেবিনে? হ্যাঁ স্যার, এসেছিল স্যার, মানে দুজন এসেছিল, দুজন। একজন তো আমাদের প্রিয় মন্দারবাবু, উনি কফি নিয়ে এসেছিলেন, কারণ মধুরা কফি খেতে খুব ভালোবাসত। মানে বুঝতে পেরে গেছি আমি। আর আর কেউ? আর স্যার, ওই অ্যাক্ট্রেস লতিকা, লতিকা সিং এসেছিল। আচ্ছা, আর উনি তো এসে কিছুক্ষণের মধ্যে চলে গেছিলেন। হ্যাঁ স্যার। এই সময় মৃত্যু হলো মধুরার, চিৎকার করলো বলতে বলতে। সেই সময় তো আপনি একাই ছিলেন না ওই কেবিনে? কিন্তু ওই সময় শুধু স্যার, আমি মিথ্যা কথা বলবো না, ওই সময় শুধু আমি 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 ছিলাম স্যার। আর আপনি বলছেন যে আপনি মারেননি, একটু কষ্ট হচ্ছে আমার এটা মানতে, কেননা একে তো গলাতে ওই দাগটা, আর আপনি বলছেন যে চা দিতে এসেছিলেন কিন্তু সেই সময় উনি ওখানে ছিলেন না, লতিকাও ওখানে ছিলেন না, যখন চিৎকার করলো মধুরা তখন একা আপনি ওখানে উপস্থিত ছিলেন, আর কেউ ছিল না ওই ছোট ক্যাবিনে। যাই হোক, আমার মনে হয় পোস্টমর্টেম রিপোর্ট আসছে, তো আমাদের অপেক্ষা করা উচিত ওই রিপোর্ট আসা পর্যন্ত, পরিষ্কার হয়ে যাবে। অ্যালভিন টাচ। আমি না, কিন্তু আমি না, আমি করিনি স্যার, আমি করিনি। টার্নোক লিডো মাস্টার্ড রিজনে ব্লান্ট ফ্রস্ট ট্রমা দিয়ে ক্যারেটেড অ্যাট্রিকার পাঞ্চার হওয়া, তো কেডি এটাই হলো আর জি মধুরার মৃত্যুর কারণ অ্যাকর্ডিং টু দ্য পোস্টমর্টেম রিপোর্ট। হ্যাঁ, মানে ওনার ঘাড়ে গোপনভাবে আঘাত করার কারণে মৃত্যু হয়েছে। তো গোপন আঘাত যেটা আপনি আর আমাদের মতন মানুষরা করতে পারে না, এর জন্যই ইউ নিড টু বি স্পেসিফিকলি ট্রেন্ড ইন ক্যারাটে। আর ওই রেডিও স্টেশনে
শুধু একজনই এরকম মানুষ ছিল, স্বরূপ। কেবিনে ও একাই ছিল। এই মার্ডার ওই করেছে কেডি? না না, ডোন্ট টেল মি কি তুমি ওর কথা বিশ্বাস করেছো। হি ইজ রিয়েলি দ্য মার্ডারার। ওই কেবিনে ওই সময় আর কেউ ছিল না। এই কেস লড়ার কোনো যুক্তি নেই, হেরে যাবে। সো ডোন্ট ইভেন ট্রাই। উই শ্যাল সি মিস বোস। স্যার, আমিও প্রসিকিউশনের সাথে একমত স্যার। স্যার, ব্যাপারটা যেন এরকম যে বাঘ আর ছাগল একই ঘরে, আর ছাগল মারা গেছে, আর ছাগলের গলায় বাঘের থাবার দাম। স্যার, স্যার আর কে মারবে মথুরাকে? আই এম টেলিং ইউ স্যার, এই কেসটা নেবেন না। কে মেরেছে মথুরাকে এটাই খোঁজ নিতে হবে বরুণ। আর আমার মনে হয় যে তুই যদি ওই রেডিও স্টেশনে চলে যাস তল্লাশি করতে, তো জানতে পারা যাবে। যা। আপনারা কেউ স্বরূপকে মথুরাকে মারতে দেখেছেন? না, আসলে আমরা স্বরূপকে মধুরার উপর আঘাত করতে তো দেখিনি। আসলে ওই সময় আমি স্ক্রিপ্ট করতে ব্যস্ত ছিলাম। আমি তখন সাউন্ডের লেভেল চেক করছিলাম। আসলে ওই দিন সাউন্ডে কিছু গন্ডগোল ছিল। আর কেউ ছিল ওই ঘরে? আগে না, আমাদের দুজনের তো মনে হয় স্বরূপই মেরেছে 100%। স্যার, চা। না, থ্যাংক ইউ। ওকে স্যার। গেস হোয়াট, আমি জব পেয়ে গেছি। ও রিয়েলি? আমি এক্ষুনি আসছি। ওকে। অসীম, স্বরূপের ডেস্কটা কোথায়? ওই যে ওইটা। হাই বরুণ, এতগুলো বিয়ের কার্ড? ওই স্বরূপের বোনের বিয়ে এই মাসেই, তাই আমরা সবাই বিয়ের কার্ড বিলি করছিলাম। স্যার, আমি তো এখন কেসটাতে কোনো আশা পাচ্ছি না। একটু বিয়ের কার্ডটা দেখো না আমায়। আরে কেডি, কেমন আছো? তুমি জানো আমার বাবা তোমার দাদার উত্তর দিয়ে দিয়েছে। আচ্ছা, কি সেটা বল। চায়নার লোকেরা জাপানের লোকেদের থেকে চাল এই কারণে বেশি খায় কারণ জাপানের লোকেরা বেশি ফিশ খায়। হলো না ঠিক উত্তর? এই উত্তরটা তোর বাবা দিয়েছে? তোর বাবা তো বেশ ফিশি আর। ভুল উত্তর। যা, মাকে জিজ্ঞেস করে। মাছ খায় বলে। কি হয়েছে স্যার? এরকমটা হলে তাহলে ওইটা কেন? মিসেস বিলিমোরিয়া, আমার বাড়ি থেকে যদি ফোন আসে তো ইমিডিয়েটলি তোমাকে ইনফর্ম করব। থ্যাংক ইউ, আইল সি ইউ লেটার। নাও, আবার হেরে গেল। কোনো ব্যাপার না, আরো একবার। আর এইবার যদি আমি আমার সব পয়সা তুলে না আনতে পারি, আমার নাম নেই। আরে নাম তুই পরে বলবি, দাম বল। রোকড়া আছে আর? হ্যাঁ, রোকড়া কেন থাকবে না, রোকড়া আছে তো। হ্যাঁ, দেখা দেখা আবার সেই নাটকের। এটা তো রোজকার নাটক। এক মিনিট, এসে যাবে রোকড়া, আমি আসছি এক্ষুনি। এ তো এর রোজ রোজের ড্রামা। দেখি ফোনটা করি ওকে একবার। হ্যালো। আরে আমি জানি এখানে ফোন করতে বারণ করেছিল, কিন্তু কি করবো। আরে টাকার খুব দরকার, রোকড়া চাইছে আমার কাছে এক্ষুনি। আরে বলছি না চাইছে, উঁচু গলায় আমার সাথে কথা বলবি না, বুঝেছিস? তাহলে কিন্তু আমিও জানি রেডিওর মতো উঁচু ভলিউমে কথা বলতে। লাইভ মধুরার মার্ডার, বুঝেছিস তো? হ্যাঁ, এইটাই হলো কথা। হ্যাঁ, আজ সন্ধ্যাবেলায় ওই ডাস্টবিনে।
আরে আরে ইরফান, আরে আমাকে 5,000 টাকা দে না, তোকে সন্ধ্যাবেলা ফিরিয়ে দিচ্ছি একদম কর করে। হ্যাঁ দে না, চল এখন হয়ে যাক পার্টি। সরি স্বরূপ, দুর্ভাগ্যবশত সমস্ত প্রমাণ তোমার বিরুদ্ধে রয়েছে। এরকম কোনো বিষয় নেই তোমার পক্ষে যেটা আমাকে এই আশ্বাসটা দেয় যে তুমি নির্দোষ। একটা সমস্যা রয়েছে, যতক্ষণ আমার মনে এই বিশ্বাসটা না তৈরি হয় যে আমার মক্কেল নির্দোষ, কেসটা আমি নিতে পারি না। ক্ষমা চেয়ে নিচ্ছি। এবার আমার বোনের কি হবে? আমি ওর বিয়ে কি করে? তোমার বোনের বিয়েটা কি এই মাসেই নাকি? কত খুশি ছিলাম যখন পুরো অফিসে আমি আমার দিদির ওয়েডিং ইনভিটেশন ডিস্ট্রিবিউট করছিলাম। কিন্তু এখন ছেলের বাড়ির লোকজন বলছে এরকম মেয়ের সাথে কিভাবে বিয়ে দেব যার ভাই খুনি। আমি আমার দিদির জীবন বরবাদ করে দিলাম স্যার। স্বরূপ, এই এই কথাটা আগে ভাবা উচিত ছিল তোমার। স্যার সবাই বলেছে আমি প্রচুর কথা বলি, স্যার, কিন্তু এখন আমি আপনাকে যেটা বলবো না স্যার, তারপর আমি আর কিছু বলবো না স্যার। আমার দিদি আমার জন্য সব কিছু। 6 বছরের ছিলাম যখন আমার বাবা মা মারা যান, সেদিন থেকে আজ অব্দি আমার দিদি আমাকে বড় করেছে স্যার। আমার মাও, আমার বাবা, আমার সব। আমি কোনো টাইম স্লট বা কোনো ছোট শত্রুতার জন্য ওর জীবনটা কিভাবে বরবাদ করতে পারি স্যার? স্যার আমি আমার দিদির দিব্যি করে বলছি স্যার, আমি খুনি নই স্যার, আমি কাউকে খুন করিনি। কিন্তু স্যার আমি যদি এরকম কিছু করে থাকি তাহলে আমি যেন শুধুমাত্র মৃত্যুদণ্ডই পাই। তা সে আপনি আমার কেস লড়ুন বা না লড়ুন। শুনলাম কেস নিয়ে নিয়েছো তুমি। দ্য ফেমাস ওভার কনফিডেন্স অফ মিস্টার পাঠক। 20 লক্ষ মানুষ এই কেসটা লাইভ শুনেছে, এর মধ্যে তুমিও একজন। 20 লক্ষ মানুষ এটা শুনেছেন মিস বোস, দেখেনি কেউই। এই কেসটা আপনি নিন মিস্টার পাঠক, ইটস গোনা বি ভেরি ইন্টারেস্টিং ফর মি। কারণ এইবার কাঠগোড়ার দুই প্রান্তে আপনার সাক্ষাৎ আমার সাথে হবে, অ্যাজ দ্য উইটনেস অ্যান্ড দ্য ডিফেন্স। প্রিপেয়ার ইয়োর সেলফ ওয়েল মিস্টার পাঠক, ইউ নিড ইট। Question is, can you handle two of me? Try me. দেখুন আমার কথা শুনুন, আমি মধুরাকে মারিনি। আই সোয়ার আমি ওর থেকে 10 ফুট দূরে ছিলাম, ওর পিছনে বসেছিলাম। আপনি যাকে খুশি জিজ্ঞেস করে নিন, আমি এরকম নই। আমি এরকম করতে পারি না, আমি কাউকে খুন করতে পারি না। স্বরূপ, ওই কেবিনে শুধু দুটো লোক উপস্থিত ছিল, আপনি আর যে মধুরা। আর যে মধুরার মৃত্যু লাইভ অন এয়ার হয়েছে, আর ওনার মৃত্যু এক কারাটে ব্রোকের জন্য হয়েছে, আর পুরো অফিসে সবাই জানে যে একমাত্র একজনই কারাটে এক্সপার্ট আছে, আর সেটা হলো আপনি। এটা তো যে কোনো 5 বছরের বাচ্চা প্রমাণ করতে পারে যে মধুরার ওপর আঘাত আপনি করেছেন আর ওকে খুন আপনি করেছেন। মিস বোস, আপনাকে কিছু জিজ্ঞেস করতে চাই। নিশ্চয়ই, চলুন মেনে নিচ্ছে এটা যে আমার মক্কেল মধুরাকে ঘৃণা করতেন আর ওকে মারতে চাইতেন, ওনাকে হত্যা করতে চাইতেন। কিন্তু ছাড়ুন, এদের কথা ছাড়ুন, আমাদের কথা বলি। মেনে নিচ্ছি যে আমাদের মধ্যে এরকম শত্রুতা রয়েছে, ঘৃণা করেন আপনি আমাকে আর আপনি আমাকে হত্যা করতে চান। তেমন কোনো ভালো বন্ধুত্ব নেই আমাদের মধ্যে,
তো যদি আপনি আমাকে মারতে চান আর আপনার কাছে তিনটে উপায় থাকে, তো সর্বপ্রথম আমাকে এখানে মারার এই আদালতে, আর দ্বিতীয় যদি আমি কোনো মলে যাই শপিং করতে সেখানে, তৃতীয় একটা একান্ত জায়গা যেখানে আমি ছাড়া আর কেউ নেই, কোথায় মারবেন আপনি আমাকে? সাধারণ ব্যাপার অপশন সি, যা যার উইটনেসের সামনে আমি যদি আপনাকে হত্যা করি তো আপনি তো উপরে যাবেনই আর আমি সোজা জেলে চলে যাব। আমি এতটা বোকা নই। তাহলে কি আমার মক্কেল এতটা বোকা যে 20-25 জন লোকের সামনে নয় বরং 20-25 লাখ লোকের সামনে হত্যা করবেন লাইভ অন এয়ার রেডিওতে, যাতে ওনার বাঁচার আর কোনো রাস্তাই না থাকে? বোকা নয়, কিন্তু আমি ইম্পালসিভ বলতে পারি। কখনো জোশে পড়ে মানুষ এরকম ঘটনা ঘটিয়ে থাকে যার আফসোস ওর পরে হয়। আচ্ছা, আর ঠিক তেমনই কিছু ওই কেবিনে ওই দিন ওনার হাতে হয়েছে। তুমি 4 বছর ধরে এই অত্যাচার সহ্য করছো? আচ্ছা, তুমি একটা কাজ করছো না কেন, তুমি তোমার বসকে পার্সেল করে কোথাও ডেলিভারি করে দাও। ভালো বলেছেন, কিন্তু কিন্তু যেখানেই পাঠাবো আবার ফিরে চলে আসবে। আচ্ছা, এরকম ব্যাপার, ঠিক আছে, তুমি তোমার বসকে বলো উনি যেন 99.9 ব্লু এফএম শোনে, ওনার মাথা থাকবে শান্ত আর ঠান্ডা। হ্যালো মধুরা দেবী, হ্যালো মধুরা, হ্যালো মধুরা দেবী, আপনি আছেন? হ্যালো হ্যালো মধুরা দেবী, মধু, আরে অফ করো ট্রান্সমিশন। দেখুন আমি কেন কেন মারবো মধুরাকে, কেন মারবো, আপনি ভাবুন আমি ওর শত্রু নই। আপনি ওনার শত্রু ছিলেন কি ছিলেন না এই কথার প্রমাণ আপনার স্টেশন ডিরেক্টর অসীম দেব। স্যার আমার পুরো বিশ্বাস আছে, স্বরূপই মধুরাকে খুন করেছে। স্যার দুজনের মধ্যে খুব ঝামেলা ছিল, আমি কি করে সেই দিনটা ভুলতে পারি? হ্যাঁ, হাউ ডে ইউ ডু দ্যাট, বলো আমায়, হাউ ডে ইউ ডু দ্যাট অন স্টেট বেস, আমার ফ্যানেরা কি ভাববে? আরে চিলিয়ার, আমি তো এমনি বলেছিলাম তোমার ফ্যানরা কিচ্ছু ভাববে না, পাক্কা। ও রিয়েলি, আমার ফ্যানেরা কিছু ভাববে না? হাউ কুড ইউ ইভেন ডু দ্যাট, হাউ কুড ইউ ইভেন থিংক অফ ডুইং দ্যাট? কি হয়েছে ভাই? আমি তোকে বলছি কি হয়েছে, এই যে তোর আরজে আছে না, লাইভ রেডিওতে আমায় নিয়ে মজা করছে, বলছে যে আমার যে শো আছে বলতিবান ওটায় মুখ বন্ধ কম থাকে আর মুখ কখন বন্ধ হবে সেটা বেশি থাকে। আমি কখনো ওর বাজে জোকস নিয়ে মজা করি? আমি কখনো কিছু বলি না, তাই তো? কখনো কিছু বলি আমি? ওহ গজব, কত বলো তুমি স্বরূপ, এখানে কোনো লাইভ শো চলছে না, আর এমনিও আমি একদম ঠিকই বলেছি, পাগল কোথাকার। রিয়েলি এক চড়মারবো না সব ঠিক হয়ে যাবে। সাইকো নাকি? সাইকো সাইকো, ছেড়ে দে ছেড়ে, আর ছাড় না ভাই, ছাড় আমাকে। আরে স্বরূপ কি করছিস? আরে কি করবি স্বরূপ, কি করবি? আরে দেখাবো তোকে, লাজ্জে দেখাবো তোকে আমি। তোকে আমি দেখে নেব, ইউ বেটার ওয়াচ ইউর ব্যাক, মনে রাখিস। এই স্বরূপের ছুটি তো আমি করিয়ে ছাড়বো এই রেডিও স্টেশন থেকে। একদম সাইকো, আমাদের সবার দিকে ক্রেজি লুক দিচ্ছিল ম্যাডাম, ট্রাস্ট মি ম্যাডাম, পুরো মেন্টাল লুক। সাইকো, মেন্টাল, ক্রেজি, ভেরি ইন্টারেস্টিং। ইওর অনার, এবার দেখিনি ওনার বস মিস্টার বিভোরের ওনার সম্বন্ধে কি বক্তব্য আছে। গত 2 মাস ধরে আমাদের রেডিও স্টেশনের রেটিংস, নাম্বারস কনস্ট্যান্টলি নেমে যাচ্ছিল, আর সেটার কারণ ছিল মধুরা স্বরূপের কথায় কথায় ঝগড়া করাতে। এরা ছোটখাটো ব্যাপার নিয়ে ঝগড়া করত। কোন ব্যাপারে ঝগড়া হতো? টাইম স্লট নিয়ে। অ্যাকচুয়ালি মধুরা যে টাইম স্লটে শো করছিল ওই টাইম স্লটে আগে স্বরূপ শো করত, ব্যাস স্বরূপ নিজের ওই টাইম স্লটটা ফিরে পেতে চাইছিল, এই জন্যে ও মধুরার সঙ্গে হিংসা শুরু করেন। আমি আপনাকে কি বলবো ম্যাম, ও নিজের ভেতরে রাগ পুষে রেখেছে, কথায় কথায় রেগে যায় ও। মিস্টার বিভোর রাঠোর, আন্ডারস্ট্যান্ড, তুমি এটা কেন করলে? আরে ব্যাস ব্যাস ব্যাস, বলা বন্ধ করো, বলা বন্ধ করো, নিজের মুখটা দেখো আগে লাল হয়ে গেছে। বুঝতে পারছি না তুমি আমার টাইম স্লট পাল্টালে কেন,
এই নতুন টাইম স্লটে আমার রেটিং কত নেমে গেছে তুমি কেন বুঝতে পারছো না? কিন্তু স্বরূপ, অলরেডি এই স্লটটা আমি মধুরাকে দিয়ে দিয়েছি। হ্যালো মধুরা, 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 এটা কি চলছে তোমার মধুরার মধ্যে? Is there something happening between you? Shut up! Oh, one second, Bibhor. আমাকে চুপ কেউ করাতে পারবে না। আমি এই রেডিও স্টেশনের স্টার আরজে, বুঝলে? এখান থেকে বেরিয়ে গেলে না, তোমার এই ব্লু এফএম 2 মিনিটের মধ্যে বন্ধ হয়ে যাবে। Oh yeah? Really? যাও, গো, কে তোমায় আটকাচ্ছে? যাব, কিন্তু তার আগে তোমার ওই মধুরাকে শায়েস্তা করে দিয়ে যাব। দিস ম্যান ইজ অ্যাবসলিউটলি ক্রেজি, অ্যাবসলিউটলি ক্রেজি। আমি একদমই অবাক হব না স্যার, যদি আদালতে এটা প্রমাণ হয় যে ও পাগলামি করেই মধুরাকে মেরেছে। না, আমি মারিনি মধুরাকে, মারিনি, আমি মারিনি মধুরাকে, আমি মারিনি মধুরাকে, আমি কতবার বলবো যে আমি মারিনি, আমি নির্দোষ। তাহলে কে মেরেছে ওকে? ওই সময় কেবিনে আপনি আর আর যে মধুরা ছিল, আপনি এটাই বলতে চাইছেন যে উনি নিজে নিজের ঘাড়ে আঘাত করেছে এবং নিজের প্রাণ নিয়েছে, নাকি ওই কেবিনে কোনো ভূত ছিল যে এসে ওর প্রাণ নিয়ে নিয়েছে? বলুন আমাকে। দেখুন, আমি 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 তো পিছনের দিকে না, আমি কিছু করিনি ম্যাম। তাহলে ও কিভাবে মারা গেল? আমি জানি না। এই ম্যাম, আপনারা এমন ভাবে ঝগড়া করছেন মনে হচ্ছে যেন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া চলছে। আদালতে এই সমস্ত কি একটু ধৈর্য ধরুন আপনারা, আমি বুঝিয়ে বলছি। এই হত্যাটা আপনি করেননি, এনার কথা অনুযায়ী ওই ঘরেতে কেউ ছিল না, কিন্তু এটা হতে পারে যে কেউ এসেছিল হয়তো, কারণ আপনি কাউকে যেতে আসতে দেখেছেন। খালি ঘরে ও কাকে দেখবে? হ্যাঁ স্যার, স্যার আমি তো আপনাকে বলেছিলাম, আমি ওখানে বসেছিলাম, আমি পিছনে বসেছিলাম আর আমি ওখানে ক্রসওয়ার্ড পাজল সলভ করছিলাম। ইনি তখন ক্রসওয়ার্ড পাজল সলভ করছিলেন, এটা দেখুন, ইংরেজি খবরের কাগজে এই যে ক্রসওয়ার্ড পাজল থাকে, এই 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 এটাই করছিলেন না আপনি? আর এটাতে আপনি 5টা শব্দ আপনি পেরেছেন এখানে, আর যতদূর আমি জানি যে ঠিকই করেছেন এগুলো। যখন হত্যা হলো মধুরা দেবীর, তার কতক্ষণ আগে আপনি গিয়েছিলেন ওই ঘরটার ভেতরে? ৫ মিনিট। আর 5 মিনিটেই আপনি 5টা শব্দ করে ফেললেন, এটা তো বেশ প্রশংসনীয় ব্যাপার, নট ভেরি ইজি। মিস্টার পাঠক, এনার ক্রসওয়ার্ড সলভিং এবিলিটির সাথে এনার মার্ডারিং এবিলিটির কি সম্পর্ক? না না, সম্পর্ক এটা রয়েছে, একটু ভাবুন যে যদি ওর মধুরাকে হত্যা করার হতো তাহলে উনি ওখানে বসে বসে সময় নষ্ট কেন করতেন? আর ওনার মনোনিবেশ এখানে নয়, ওদিকে হতো মধুরা দেবীর ওপর। মানে যদি আপনি কাউকে হত্যা করতে চান তো হত্যা করার মানসিকতা নিয়ে আপনি সেখানে গেলেন, তো আর আপনি হত্যা করবেন নাকি অন্য কিছু কাজে ব্যস্ত হয়ে যাবেন? না মানে এরকমটা করবেন না তো আপনি? মিস্টার পাঠক, আমিও এটাই বলছি যে এই অ্যাকশন, এই মার্ডার উনি জোশে পড়ে করেছেন, রাগের মাথায় করেছেন। না আসলে আমি আমি না রাগের মাথায় উনি এই খুনটা কি করে করবেন, কারণ উনি খুনটা তো করেননি, উনি ওই সময় ক্রসওয়ার্ড করছিলেন, আর ভীষণই কঠিন এইগুলো করা। আমিও চেষ্টা করেছি, খুবই কঠিন এটা, আর খুবই মনোযোগ দিয়ে এটা করতে হয়। আর রাগের মাথায় আপনি যেটা বলছেন, তো কি কি হবে সেটা, এই মনোযোগ দিয়ে উনি ক্রসওয়ার্ড করছেন আর হঠাৎই উনি ভাবলেন যে মধুরাকে হত্যা করে ফেলা যাক, আর উনি উত্তেজিত হয়ে গেলেন আর ক্যারাটে আঘাত করে উনি ওনাকে হত্যা করে ফেললেন, এটা বলতে চাইছেন আপনি? এরকমটা হয় না। কিন্তু এটা ভাববার বিষয় মিস্টার পাঠক, যে এমনটা নয় তো যে মিস্টার স্বরূপ কেবিনের ভেতরে যাওয়ার আগে এই ক্রসওয়ার্ডটা সলভ করে ফেলেছিল। উনি যখন কেবিনের ভেতরে যাচ্ছিলেন ওনার হাতে এই নিউজ পেপারটা ছিল উইথ দ্য ক্রসওয়ার্ড সলভ, আর তারপর উনি মধুরাকে আঘাত করে এবং ওনার প্রাণ নিয়ে নেয়। না 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 না, যখন আমি ঘরের মধ্যে এলাম তখন এই খবরের কাগজ ওখানেই ছিল, তারপরে আমি ওটাকে সলভ করেছি, আমি ওটাকে সঙ্গে নিয়ে যাইনি স্যার। এই কথাটার কোনো প্রমাণ আছে যে এই নিউজ পেপারটা আগে থেকে কেবিনে রাখা ছিল? না না। তো মিস্টার পাঠক, তাহলে তো আপনার এই ক্রসওয়ার্ডের থিওরি দুঃখজনক, এই বাকি ক্রসওয়ার্ডগুলোর মতোই ব্ল্যাঙ্ক। তো আর কোনো এক্সকিউজ যেটা প্রমাণ করতে পারে যে উনি মধুরাকে খুন করেননি? ওই যে ফোন কলস তখন চলছিল যে সময় মধুরা দেবীর মৃত্যু হয়, ওই ফোন কলটা আমি আরো একবার শুনতে চাইব। সরি
সরি মিস্টার পাঠক, মেবি নেক্সট টাইম। এই আদালত বৃহস্পতিবার 7 ফেব্রুয়ারি দুপুর 3টে পর্যন্ত মুলতুবি রইল। দ্য কোর্ট ইজ অ্যাডজর্নড। আমি জানি যে এই সময় কথাটা বলা ঠিক হবে না, কিন্তু অনেকদিন ধরেই আমরা আপনাকে আমাদের রেডিও স্টেশনে ডাকবো ভেবেছিলাম অ্যাজ এ গেস্ট। অ্যাকচুয়ালি স্যার, ইমাজিন ইটস সো এক্সাইটিং, কেডি পাঠক লাইভ অন রেডিও। আমাদের লিসনার্সরা আপনাকে ল রিলেটেড প্রশ্ন আর উত্তর করতে পারবে। প্লিজ আপনি যদি আধ ঘন্টা বের করতে পারেন তো আই উইল বি গ্রেটফুল টু ইউ। প্লিজ হাফ অ্যান আওয়ার জাস্ট। ঠিক আছে, কবে আসতে হবে আমায়? থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, আমি আমি কালকেই সব কিছু অ্যারেঞ্জ করে দিচ্ছি। থ্যাংকস আ লট, থ্যাংক ইউ ভেরি মাচ, সো নাইস অফ ইউ। হ্যাঁ, গুড ইভিনিং। Welcome to Mr. Pathak. Welcome. Please, this way. Come. Ashun, Mr. Pathak. Mr. Pathak, o Anonna. Prathikir bon. Madhura jagay o esheche. Hi. Hey, KD. Glad to see you. Hi, shuru kori? Ha ha, apnara shuru korun ar ami pore join korchi. Bye. Ashun sir. Ereki shei chair ta jetate Madhura bostho. Ha. Ashun na sir, shuru kori? আপনি এই হেডফোন পরে নিন আর এখানে বসে পড়ুন। উড ইউ লাইক টু হ্যাভ কফি? তো আপনি রেডি স্যার? ওকে, তাহলে আপনি মাইকটাকে এইরকম ডিসটেন্সেই রাখবেন, আর যদি আপনি থামতে চান তাহলে আপনার লেফট হ্যান্ড উপরে তুলে দেবেন। ওকে, হ্যালো অসীম, সাউন্ড চেক, রেডি টু গো লাইভ, সাউন্ড চেক, 5 4 3 2 1। হ্যালো এন্ড ওয়েলকাম টু মুম্বাই ম্যাডনেস, অনলি অন 99.9 ব্লু এফএম। আমি হলাম তোমাদের নতুন বন্ধু অনন্যা, আর আজ আমার সাথে রয়েছেন উকিলদের সুপারস্টার, নির্দোষদের বন্ধু দ্য গ্রেট কেটি পাঠক। আর এই জন্য আজ মিসেস বিলমোরিয়া কম 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 এফএম এর সাথে বাকি রেডিও স্টেশনের লিংকড আপ রয়েছে, যাতে আপনারা চাইলেই সরাসরি মিস্টার কেটি পাঠকের সাথে কথা বলতে পারেন, সবাই কথা বলতে পারেন। ওকে, সো মিস্টার কেটি পাঠক, নমস্কার। টেল মি, কেমন আছেন আপনি? আমি ভালো আছি। সো কেটি, তাহলে কি আপনি তৈরি আছেন আমাদের কলেজদের সাথে ল রিলেটেড প্রশ্নের উত্তর দেওয়ার জন্য? ওকে, হ্যাঁ হ্যাঁ, অ্যাবসলিউটলি, চেষ্টা করব। ওকে গ্রেট, তাছাড়া আপনার বাংলাও খুব ভালো, তাই তো? থ্যাঙ্ক ইউ। ওকে, সো লেটস গো টু দ্য ফার্স্ট এন্ড লাকি কলার অফ দ্য ডে। হ্যালো, নমস্কার কেডি স্যার। নমস্কার স্যার, আমার নাম প্রশান্ত সিং স্যার, আর আমার প্রবলেম আপনি শুধু সলভ করতে পারেন। হ্যাঁ বলুন স্যার। শেষ 6 মাস ধরে ভূপাল থেকে এসে আমার শাশুড়ি আমাদের বাড়িতেই আছে স্যার, বলেছিল 1 মাস, কিন্তু 6 মাস হয়ে গেল কিন্তু এখনো যাওয়ার নাম নিচ্ছে না, একদম যেতেই চাইছে না, যখনই যেতে বলি বলে এটা আমার মেয়ের বাড়ি, তুই বলার কে রে? এখন বলুন স্যার কি করব স্যার? লিগালি কোনো পদ্ধতি আছে যার সাহায্যে এটার আমি সমাধান করতে পারবো? প্লিজ স্যার। কি নাম প্রশান্ত বাবু? উপায় তো অনেক আছে, কিন্তু এটা নির্ভর করছে যে আপনার স্ত্রী আর আপনার মধ্যে সম্পর্কটা ঠিক কি রকম, কোথাও মায়ের সঙ্গে স্ত্রীও যেন না চলে যায়। আমার উপদেশ হলো এই যে আপনি আপনার স্ত্রী আর আপনার শাশুড়ি যদি মিলেমিশে এই ব্যাপারটার এই বিষয়টার কোনো সমাধান বের করেন তো ভালো থাকবে, কেননা শাশুড়ির সঙ্গে এই বিষয়টা নিয়ে ঝামেলা করা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না প্রশান্ত বাবু। শাশুড়ি তো বউকেও ভয় পায় না স্যার। এই এই বিষয়টায় আপনার কথা শুনে একটা প্রশ্ন আসছে আমার মনে, যদি আপনি জঙ্গলে যাচ্ছেন আর একটা বাঘ আক্রমণ করেছে আপনার স্ত্রীর উপর আর শাশুড়ির উপর, তো আপনি কাকে বাঁচাবেন? স্ত্রীকে? আগে না, বাঘকে।
থ্যাংক ইউ প্রশান্ত বাবু। ওকে, থ্যাংক ইউ মিস্টার প্রশান্ত। থ্যাংক ইউ ম্যাম। লেটস গো টু দ্য নেক্সট কলার অফ দ্য ডে। স্যার, আমি আমার প্রতিবেশীর কুকুরের বিরুদ্ধে কেস করতে চাই। ও রোজ রোজ আমার গামলা ভেঙে দেয়। আচ্ছা দেখুন, এটা আদালতে তো কাঠগড়ায় তো কুকুরকে দাঁড় করানো যাবে না, কুকুর তো সাক্ষ্য দিতে পারবে না, এই কারণে কোথায় কোথায় রাখেন আপনি আপনার এই গামলা? দরজার বাইরে? না, প্রতিবেশীর দরজার পাশে। Come on guys, এই কি ধরনের প্রশ্ন করছেন আপনারা? মানে দেশের এত বড় একজন ক্রিমিনাল লয়ার কুকুর বিড়ালে কে সলভ করবে? No way, please come up with the nice questions. So let's go to the next caller of the day. টেডি স্যার, আমার কেসটা খুব সিরিয়াস। স্যার, আমি আমার ডেন্টিস্টের নামে কেস ঠুকতে চাই। ও আমার উপরের দাঁত বলে নিচের দাঁত তুলে দিয়েছে স্যার। আমার দরজার সামনে থেকে আমার জুতো চুরি হয়ে গেলে কি ওর নামে কেস করা যাবে? আমি আমার বউয়ের নামে কেস করতে চাই। স্যার, প্রফেসর যদি বেশি কাজ দেয় তাহলে কি ওর নামেও কেস করা যাবে? আমি বারাক ওবামা আর প্রাইম মিনিস্টারের নামেও কেস করতে চাই। ওকে কিটি, লাস্ট কলার অফ দ্য ডে, এরপরে আমরা ব্রেক নেব। অলরাইট, তাহলে চলুন শুনি আমাদের আজকের লাকি কলারকে। গুড্ডু, গুড্ডু বাবা, কেমন আছিস তুই? মামি, আমি ঠিক আছি, কিন্তু তুমি এই এই রেডিও রেডিওতে রেডিওতে মা কি করব? তোকে ফোন করার অনেক চেষ্টা করেছি কিন্তু তোর ফোনই সুইচ অফ পাচ্ছিলাম। তারপর দিদা বলল যে তুই রেডিওতে লাইভ আসছিস। ভাবলাম এখানেই করে নি, অন্তত কথা তো হবে। মামি, এই এই লাইভ রেডিও চলছে এখানে, আমি এখান থেকে বেরিয়েই তোমাকে ফোন করছি, কথা বলবো তারপর। বাবা, তোর কি মনে হয় তোর বাবা কি তোকে ভালোবাসে না? তুই বাড়ি ছেড়ে চলে যাওয়ায় ওনার কি কোনো কষ্ট হয়নি? এরকম নয় বাবা, এরকম নয়। আমি মেনে নিচ্ছি যে ওনার জন্য তোর মা, আমি আমি কিছুক্ষণের মধ্যেই এখান থেকে বেরিয়ে তোমাকে ফোন করছি মা। পরে পরে কখন? না, এখনই বল তুই বাড়ি আসবি কি না। কি জানি কি যে ঝামেলা হয়েছে ওনার বিজনেসে। না, আমাকে কিছু বলছেন না, তোমার দিদাকে কিছু বলছেন। মা প্লিজ এইসব কথা রেডিওতে বলো না। ঠিক আছে, রাখছি। কিন্তু বাবা, গোল্ডিও অনেক দিন বাড়ি আসেনি, জানি না কি বিপদ এসে গেল এই বাড়িতে। বাবা, তুই এই বাড়ির বড় ছেলে, তুই এসে সব সামলা, আমি আর এসব সামলাতে পারছি না। এমনিতেও আমার কথা কি বা শোনে। ঠিক আছে মা, আমি কিছুক্ষণের মধ্যে তোমাকে ফোন করছি। আমাকে নয়, ওনাকে কর। বেঁচে থাক বাবা। ওয়াও মিস্টার পাঠক, এক্সেলেন্ট, দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক মিস্টার পাঠক, পাঠিয়ে দিয়েছেন। মায়ের ফোন, ইমোশনাল কনভারসেশন, বাবাকে নিয়ে, তাও আবার রেডিওতে লাইভ। ইটস গোনা বি রকিং স্যার। আই নো, এতে আমাদের টিআরপি অনেক ভালো হয়ে যাবে স্যার। ওয়ান্স अगेन থ্যাংক ইউ ভেরি মাচ। আর হ্যাঁ, আপনি আমার কাছে যে সিরিটা চেয়েছিলেন মধুরার লাস্ট কলের, হ্যাঁ থ্যাঙ্কস। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.